গভীর রাতে গোটা এলাকায় দুষ্কৃতী তাণ্ডব। বেশ কয়েকটি বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এলাকায় শিবরাত্রি উপলক্ষে পূজিত হওয়া শিবলিঙ্গকে নয়নজলেতে ফেলে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুরের 5 নম্বর ওয়ার্ডের সারাগড় নতুনপাড়া এলাকায়। ওই এলাকার বাসিন্দা দিলীপ নন্দীর অভিযোগ, বুধবার মধ্যরাতে হঠাৎ একদল দুষ্কৃতী তার বাড়িতে চড়াও হয়, এছাড়াও তাকে ডাকাডাকি করে। দিলীপ নন্দীর সারা শব্দ না দেওয়ায় প্রতিবেশী বেশ কয়েকটা বাড়িতে গিয়ে চড়াও হয় ওই দুষ্কৃতীরা। অভিযোগ, প্রত্যেককেই বাইরে বেরিয়ে আসতে বলে, এছাড়া উচ্চস্বরে সবাইকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। দুষ্কৃতীদের তাণ্ডবে এলাকার লোকজন আতঙ্কে কেউ ঘরের বাইরে বেরিয়ে আসেনি। এরপর ঘণ্টাখানেক তাণ্ডব চালানোর পরে ওই এলাকায় পূজিত হওয়া শিবলিঙ্গকে পাশের একটি নয়নজলিতে ফেলে দেয় দুষ্কৃতী দল। যদিও ওই ঘটনার সাথে কে বা কারা জড়িত আছে তা প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছেন এলাকার স্থানীয় মানুষ। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তিপুর থানার পুলিশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই এলাকার বাসিন্দারা। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে শান্তিপুর থানার পুলিশ। কালকে রাত 1:20 নাগাদ ঘরে ঘুমিয়েছিলাম, এবার তিনটে বাড়ি মেরেছে। বাড়ি মারার পরে তো ঘুমিয়েছিলাম, তো তখন মানে আর খিস্তি কামড়ে পড়েছে যে ওর নাম ধরে ডেকেছে। ডাকার পরে আমি আর উঠিনি ভয়ে, আমার বউ উঠেছিল। ওঠার পরে আমি আবার বলছি যে বেরিয়ে না, বেরোলে পরে মেরে দিতে পারে। তারপরে বাড়ি মেরে খিস্তি কামানি করে ওরা দৌড় মেরেছে। এবার গলার আওয়াজে মনে হলো যে পাড়ায় যারা বাড়ি ছাড়া আছে, বিগত দিন একটা মার্ডার করে ওরাই কয়েকজন ছিল, কালু, ঘনা, আরও কয়েকজন ছিল। রাতের বেলা অত বোঝা যাচ্ছিল না, ওরাই ছিল, ওরাই এই কাজ ঘটনাটা ঘটিয়েছে। আবার আমাদের ওখানে শিব পুজো করেছি, স্কুলের পেছনে শিবটা জলে ফেলে দিয়েছে, লাইট ভেঙেছে। কেন করলো বলে মনে হচ্ছে? কেন করলো, ওরা আমাদের পাড়ার একটা ছেলেকে মার্ডার করেছিল, তারপর ওরা জেল ফেল খেটেছে। খাটার পরে ওরা এলাকার লোকে ওদের বাড়ি ঢুকতে দিচ্ছে না, বাড়ি ঢুকতে দেওয়ার না ফলে একটা ওদের একটা আগতের। তারপর আবার আমি পাড়ার সভাপতি, আমি কেন ওদের পাড়ায় ঢুকাচ্ছি না? আমি তো আর পাড়ার বিরুদ্ধে কেউ ওদের ঢুকাতে পারি না, এটা আমার অপরাধ, যার জন্য আমার বাড়িতে অ্যাটাক করেছে। দিলীপ নন্দীর বাড়িতে হঠাৎই একটা বাড়ির আওয়াজ শুনতে পারে এলাকাবাসীরা, উঠে তাদেরকে যে খিস্তি খামারিগুলো যে ভাষাগুলো দিচ্ছিল তাতে করে আমরা আনুমানিক করছি এটা ঘনা কালু ছাড়া কেউ হবে না। ওরা দিনের পর দিন অপরাধের সঙ্গে যুক্ত হয়েছে। কিছুদিন আগে জানেন থানার মোড়ে নাইট গার্ডকে মারা নিয়ে, থানার মোড়ে নাইট গার্ডকে মারা নিয়ে সেই ঘনা জেল খেটে পর্যন্ত এসছে। এরকম ধরনের ঘটনা ওরা প্রতিনিয়ত ঘটিয়ে চলেছে। আমরা প্রশাসনের কাছে একটা জিনিস আমরা চাই, আমাদের একটা নিরাপত্তার ব্যবস্থা করুক। আমরা ঘটনা কালকে এই কলপারে কুকুর ডাকছে, বাড়িতে কাগজ পাচ্ছি, প্রচণ্ড কুকুর ডাকছে, ডাকলে পরে তখন আমার বাড়িওয়ালা বলছে কি ওর ভাইকে ডাকছে যে এ ভাই ওর তো এরম দরজায় বাড়ি হচ্ছে কি এত বাড়ি হচ্ছে কেন? দরজায় বাড়ি হচ্ছে আমার দেওয়ার চাচাচ্ছে আর দিলীপ নন্দীর বাড়িতে, ওখানে যায় দরজা ভাঙচুর করছে ওরা, আর বাজেভাবে খিস্তি খামারে দিয়ে মানে দরজা খোল তোরা, দরজা খোল তোদের শেষ করে দেবো এরম বলছে। বললে পরে ইয়ে ওই পর আছে টুকু আছে, কালু আছে, আর হচ্ছে গনা আছে, মানে নিতে পারছি না। আমরা রাত্রিবেলা শান্তি মতো ঘুমাতে পারছি না, খুব জ্বালাচ্ছে ওরা, রাস্তাঘাটে বেরোনো যাচ্ছে না, যেখানে যাচ্ছে আমাদের পাড়ার ছেলেবেলে সেখানে ওরা যে অ্যাটাক করতে যায়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।